হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ স্বাস্থ্য শারীর শিক্ষা অষ্টম শ্রেণী, তোমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে কি শারীর শিক্ষার লক্ষ্য, শারীর শিক্ষার প্রয়োজনীয়তা, শারীরিক সক্ষমতা বলতে কি, তার উপাদানগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং তার প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং অনেকেই উত্তর করে পাঠিয়েছে, খুব ভালো। এবার আজকে আমরা দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা শারীরিক সক্ষমতার উপর প্রভাবিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, শারীরিক সক্ষমতার উপযোগিতা নিয়ে আলোচনা করব, আর প্রশ্ন উত্তর এবং বাড়ির কাজ। তাহলে প্রথমে দেখো শারীরিক শিক্ষার শারীরিক সক্ষমতার উপর প্রভাবিত বিষয় সম্পর্কে দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে যে ভারতবর্ষের ক্রমবর্ধমান জনসংখ্যার সাপেক্ষে শারীরিক সক্ষমতার অবস্থান অনেক নিচে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের খেলাধুলার সাফল্য অনেক কম এবং পিছনে অনেকাংশে দায়ী আমাদের দুর্বল শারীরিক সক্ষমতা। তাহলে শারীরিক সক্ষমতার উপর বিভিন্ন বিষয়গুলি যেগুলো আমাদের গুরুত্ব পায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শারীরিক সক্ষমতা কি আমরা আগের দিন পড়েছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে পারবো আমরা এবং তারপরেও আমাদের কিছু শারীরিক অবসরকালীন কাজে মনোযোগ দিতে আমাদের শক্তি সমর্থ হবে, সেইটাকে আমরা বলি শারীরিক সক্ষমতা। এই শারীরিক সক্ষমতার প্রভাব কি কি বিষয়গুলি ফেলে, তাহলে 1 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিয়মিত ব্যায়াম। নিয়মিত যদি তুমি ব্যায়াম করো তাহলে কি হবে, শারীরিক অংশ বৃত্তের যন্ত্র তন্ত্রগুলি তার প্রভাব বিস্তার হবে এবং তোমার শারীরিক সক্ষমতা বৃদ্ধি হবে। আমরা জানি যারা খেলোয়াড় হয়, যারা অ্যাথলিট হয়, যারা এক্সারসাইজ করে নিয়মিত, তাদের সক্ষমতা অনেক বেশি এবং তারা সুস্থ সবল বেশি থাকে, তাদের যন্ত্র তন্ত্রগুলি ঠিকঠাক ভাবে কাজ করে। মনে প্রশ্ন আসলে যন্ত্রতন্ত্র কি, যে বিভিন্ন ধরনের শারীরিক যন্ত্র এবং তন্ত্র বলতে কোনগুলো, পুষ্টিতন্ত্র, হৃদযন্ত্র, যন্ত্র, এই যে এইগুলো এইগুলো ঠিক আছে। নেক্সট দেখো বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ। তোমার প্রশিক্ষণ নিলেই হবে না, যা খুশি করলে হবে, এটা বিজ্ঞানসম্মত হওয়া প্রয়োজন। বিজ্ঞানসম্মত পদ্ধতি তাহলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শারীরিক ক্রিয়াকলাপ শারীরিক সক্ষমতার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। বিজ্ঞানসম্মত বলতে তোমাকে সঠিকভাবে সঠিক কাজটি করতে হবে এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত। আমরা এখন যেগুলো করি, উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন ধরনের জিমে, খেলাধুলোর ক্ষেত্রে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার, চোট আঘাত পেলে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার এবং ডায়েট কন্ট্রোল, সঠিক পরিমাণ খাওয়া দাওয়া, সেগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ পদ্ধতি। এবং কোন ব্যায়ামটা করলে কোন পেশির উন্নতি হবে এবং তুমি যে খেলাধুলা অংশগ্রহণ করছো তার কোন পেশিটার ফলে ফলদায়ক হবে, সেই অনুযায়ী তোমাকে এক্সারসাইজ করতে হবে। আমরা যারা ধরো সাধারণ জীবনযাপন করার জন্য, তাদের ফ্রি হ্যান্ড বিভিন্ন এক্সারসাইজ, যোগাসন, জিমনাস্টিক্স এইগুলো করলে বা সাধারণ কিছু খেলাধুলায় আমরা যদি দৈনিক 1 ঘন্টা সময় দিই, তাহলে কি হবে, আমাদের শরীর সুন্দরভাবে থাকবে, ঘুম হবে, খাবার হজম হবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবো, এই যে এইভাবে। নেক্সট হচ্ছে পরিবেশ। পরিবেশের একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ কি, পরিবেশের আবহাওয়া কেমন, উষ্ণতা কেমন, সমাজ সংস্কৃতি কেমন, সেগুলোর উপর তোমার নির্ভর করবে যে তুমি এক্সারসাইজ করতে পারবে কিনা। গ্রামের দিকে যদি তুমি ওয়াকিং এ বেরো তাহলে যেমন মানুষ সেইভাবে নেবে না, অনেকে বলবে কাজকাম করে না, ওয়াকিং করছে, এ করছে সে, কিন্তু শহরের দিকে যখন তুমি মর্নিং ওয়াক করবে অনেকে বলবো আহ ছেলেটা খুব ভালো তো সকালবেলায় উঠেছে এবং মর্নিং ওয়াক করছে, স্বাস্থ্য সচেতন ছেলে। এই যে বিভিন্ন বিষয়গুলো, এটা কি সমাজ সংস্কৃতির উপর নির্ভর করে। এবং আবহাওয়া, তোমার যদি বৃষ্টি পড়ছে সেই সময় তুমি যদি বেরো তাহলে তোমার পক্ষে রাস্তায় চলাফেরা করা, ওয়াকিং করা, বা খেলতে যাওয়া অসুবিধা, কিন্তু যখন আবহাওয়া সুস্থ আছে, সুন্দর আছে, আমরা মনে করি যে কি সকালবেলাতে ওয়াক মানে যে কোনো এক্সারসাইজ করা খুব ভালো, বা বিকালবেলাতে আমরা কোনো খেলাধুলা করি, ফুটবল খেলা ক্রিকেট, সেগুলো আমাদেরকে এই যে ব্যবহার পরিবেশ পরিস্থিতি সেগুলো আমাদেরকে ভাবনা চিন্তার মাধ্যমে রেখে আমাদের শারীরিক অংশগ্রহণ করা। নেক্সট দেখো বংশগতি। শারীরিক সক্ষমতা কিন্তু বংশগতির উপর খুব নির্ভর করে, কারণ তুমি পূর্বপুরুষ থেকে কি ধরনের শারীরিক সক্ষমতা তুমি অর্জন করেছো সেটা কিন্তু একটা খুব প্রভাব বিস্তার করে। আমরা যখন দেখুন এখন বলি দেখবে যে ফুটবল কারা খেলতে পারে ভালো, যারা পাহাড়ি এলাকা তারা ফুটবল খেলতে পারে ভালো, আমরা স্বাভাবিক ভাবে বলি অনেক সময়। তার কারণ কি, যে তাদের যে ইনবর্ন কোয়ালিটি সেটা অনেক সময়, আবার অনেক দেখবে ছোটবেলা থেকে অনেক ছেলে খুব শক্তিশালী সমর্থ, কারণ কি তার বাবা মা বা তার পূর্বপুরুষ সেই রকম জিনগত প্রভাব বিস্তার করেছে তার শরীরে, তো সেই জন্য বংশগতিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আবার দেখবে আমরা বিদেশি যদি দেখি, যারা ধরো কেনিয়া বা আফ্রিকান দলের লোক, ওই সমস্ত এলাকার মানুষজন গুলো ম্যারাথন দৌড় বা দূরপাল্লা দৌড়ে ভালো হয়, কারণ কি ওদের জিনগত ভাবে এবং পরিবেশগত ভাবে ওরা সেইভাবে উন্নতিশীল। নেক্সট
সুষম খাদ্য, সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুষম খাদ্য ব্যক্তির আভ্যন্তরীণ যন্ত্রপেশিকে সুস্থ রাখে এবং ব্যক্তিকে সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করে। সুষম খাদ্যের উপর নির্ভর করে শারীরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে। এই সুষম খাদ্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখবে কথায় কথায় আমরা ওগুলি ডায়েট করছি, কারণ কি, শরীরকে সুস্থ সুন্দর রাখার জন্য যে খাবারটা যতটুকু দরকার সেই পরিমাণ খাওয়া। ডায়েট করছি মানে এই নয় যে আমি খাবার খাবো না, সেটা নয়, কিন্তু আমার শরীরের প্রয়োজন, আমার কাজের জন্য প্রয়োজন, আমি যে ধরনের ক্যালোরি প্রয়োজন সেই ক্যালোরি পরিমাণ অনুযায়ী খাওয়া, সেটাকেই বলে কিন্তু সুষম খাদ্য। এখানে আমরা দুধ যদি খাই নিয়মিত, সেখানে সব ধরনের উপকারগুলি পাওয়া যায়। সেই সঙ্গে সকাল বিকাল যে সুস্থ সুন্দর ভাবে যে খাওয়া দাওয়া, সেটাই কিন্তু সুষম খাদ্যের মধ্যে পড়ে। আমরা তোমরা পড়েছো জীবনবিজ্ঞান যে ব্যালান্স ডায়েট ও সুষম খাদ্য, সেখান থেকে আরো ভালোভাবে তোমরা জেনে নিতে পারবে। জীবনযাত্রা সঠিকভাবে জীবনযাপন সক্ষমতার উপর প্রভাব বিস্তার করে। যাদের জীবনযাত্রা সুশৃঙ্খল তাদের ক্ষেত্রে সক্ষমতা তাড়াতাড়ি সক্ষম দীর্ঘদিন বজায় থাকে। জীবনযাত্রার মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ ধরো রাত্রি জেগে থাকছে অনেক, তাহলে কি হবে, তার শরীরের উপর তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কেউ খেলাধুলা করছে না কিন্তু ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছে, খুব তেল জাতীয় খাবার খুব খায়, তাহলে কি হবে, তার শরীরে মেদ বাড়বে। তার মানে কি, তার শরীরের সেই সক্ষমতা কিন্তু আসবে না, এবং যখন তার একটা বয়স শারীরিক বয়সের পরে তার শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেবে। তাহলে কি, জীবনযাত্রা মানুষ শারীরিক সক্ষমতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট মাদক দ্রব্য, মাদক দ্রব্য শারীরিক সক্ষমতার খুব কুপ্রভাব ফেলে। এই দ্রব্যগুলি শরীরের পক্ষে ক্ষতিকর, তাই জাতীয় দ্রব্যগুলি ব্যক্তির মধ্যে সমাজ বিরোধী কাজ প্রবণতা দেখা যায়। এই জন্য মাদক দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, যত মানে না নেওয়াই ভালো। যেমন ধরো শরীরের পক্ষে যদি তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে, তাহলে তার শারীরিক সক্ষমতা অবশ্যই থাকবে না। এই জন্য কোন রূপ মাদক দ্রব্য শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য সব রূপ মাদক দ্রব্য বর্জন করতে হবে, সে বিড়ি সিগারেট গাঁজা বা ওয়াইন হোক বা মদ হোক, বুঝা গেছে। তো সেগুলো শারীরিক সক্ষমতার প্রভাব বিস্তার করে বলে সেগুলো এড়িয়ে চলতে হবে। নেক্সট শারীরিক সক্ষমতার উপযোগিতা, আমরা এতক্ষণ বললাম যে শারীরিক সক্ষমতার প্রভাব বিস্তার করে কি কি বিষয়গুলো, এবারে শারীরিক সক্ষমতার উপযোগিতা কি, কেন আমরা শারীরিক সক্ষমতার উপর এত গুরুত্ব দিব। দেখো শারীরিক সক্ষমতা প্রত্যেকের জীবনে মূল্যবান সম্পদ, কারণ কি, সুস্থ সবল স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রধান উৎস হলো ব্যায়াম বা শরীরচর্চা। শরীরচর্চা বিজ্ঞানসম্মত অনুশীলনের মাধ্যমে এগুলো কিন্তু লাভ হয়। কি কি লাভ হয় দেখো, আমরা এখানে কয়েকটা পার্ট করে ভাগ করে আলোচনা করবো আজকে, যে শারীরিক সক্ষমতার উপযোগিতা কি। আমি এতক্ষণ পড়লাম যে এই উপাদানগুলির উপর শিক্ষা আমার গুরুত্ব পায়, তাহলে আমি শারীরিক ব্যায়াম করবো, বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ করবো, গরিব খাবার খাবো ঠিকঠাক, বিভিন্ন ধরনের খারাপ নেশা গুলি করবো না, তাহলে কেন করবো না, কি তার উপকার। দেখো স্বাস্থ্যের উপকার কি হয়, যে শরীরের আভ্যন্তরীণ যন্ত্রতন্ত্র গুলি উন্নতি হয়, ফুসফুস হৃৎপিণ্ড পরিপক্ত শ্বাসতন্ত্র পেশিতন্ত্র এগুলো ভালো কাজ করে। যেমন কি পেশীর শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়, শক্তি সহনশীলতা বৃদ্ধি পেলে দীর্ঘক্ষণ ধরে সুস্থ সুন্দরভাবে ভালোভাবে আমরা কাজ করতে পারবো। রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, এখন দেখবে যে রক্তচাপের উপর খুব অসুখ বিসুখ হয়, হাই প্রেশার যেটাকে আমরা বলি বা লো প্রেশার, কারণ কি, কম রক্তচাপ উচ্চ রক্তচাপ, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক দুটোই, হাই বা লো দুটোই, তো সেটা কি নিয়ন্ত্রণে থাকে শরীর চর্চা অংশগ্রহণ করলে। গতিহীনতা রোগ হতে মুক্তি, গতিহীনতা রোগ মানে যারা কোনো খেলাধুলায় অংশগ্রহণ না করে, চুপচাপ বসে থাকা শুয়ে থাকা, এই ধরনের অংশগ্রহণ করলে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন মোটা হয়ে যায়, চলাচল করতে অসুবিধা হয়, শরীরে চর্বি জমে যায়, পেশিতন্ত্রগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, রক্তচাপ বেড়ে যায়, এই যে এগুলো, সেটাই হচ্ছে গতিহীনতার রোগ। সুগার হয় যেটাকে আমরা বলি সুগার, প্রেশার। বয়স ও লিঙ্গ অনুযায়ী সঠিক ওজনে পৌঁছায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবে কোন ডাক্তারের কাছে গেলে বলে যে ওজনটা মাপা, তাহলে ওজনটা মাপা কেন, যে তোমার যে বয়সের যে তোমার যে উচ্চতা এবং ঠিকঠাক আছে কিনা, সেখানে কোনো হেরফের হচ্ছে কিনা, তার উপর কিন্তু ডিপেন্ড করে। আবার কি পরিমাণ ওষুধ দেবে ডাক্তার, কতটুকু ওষুধ খেতে হবে সেটাও ডিপেন্ড করে, সেই জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তুমি শরীরচর্চা অংশগ্রহণ করলে তোমার এটা উন্নত হবে। শারীরিক বিকাশ, যে সৌন্দর্য মন্দিরিত দেহভঙ্গি লাভ আর শারীরিক বৃদ্ধি ও বিকাশ, এটা যে শারীরিক সৌন্দর্য দেহভঙ্গি লাভ, মানে আমি আগে বলেছিলাম তোমাদের বা তোমরা দেখবে যারা জিম টিম করে বা যারা খেলাধুলা অংশগ্রহণ করে, তাদের শরীরে মেদ থাকে না, খুব সুন্দর শরীর হয়, তারপরে কি তাদের দেহভঙ্গিটা খুব সুন্দর, যে কোনো ধরনের জামা প্যান্ট পরলে তাদেরকে ফিট দেখায়, ভালো দেখায়, তারা টি শার্ট পরতে পারে, তারা ভালো জামা পরতে পারে, তাদেরকে সুন্দর দেখায়, এবং শারীরিক বৃদ্ধি ও বিকাশে তাদের দেখতে খুব ভালো লাগে, কারণ কি, তারা শরীরচর্চা অংশগ্রহণ করার ফলে কিন্তু এগুলো হয়, তাদের স্কিন গ্লো করবে,
সে সবসময় চলাফেরা করতে পারবে, তার হঠাৎ প্রয়োজনে তার শারীরিক অঙ্গভঙ্গি পরিবর্তন করতেও সক্ষম হবে। নেক্সট সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ কি? দারিদ্র দূরীকরণ ঘটে। দারিদ্র দূরীকরণ বলতে যে ধরো খেলাধুলা অংশগ্রহণ করে, তার কি হয়, তার কিছু আয় যদি হয় তো সেখান থেকে দারিদ্র দূরীকরণ করবে। আর সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, সে সহযোগী হয়ে উঠবে এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব তার মধ্যে গড়ে উঠবে খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে। যে খেলাটা যখন সে অংশগ্রহণ করছে কি, তখন একটা বন্ধু বান্ধবকে সহযোগিতা করছে, ব্যায়াম করতে গেলে দেখবে কিন্তু সহযোগিতা করতে হবে, এই যে ফলে মেলামেশার বন্ধুর ফলে এটা হয়ে থাকে। আর মানসিক বিকাশ, যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি মানে কি, খেলাধুলার ক্ষেত্রে বা ক্ষেত্রে কিন্তু তার মানসিক, যে কোনো খেলাধুলা অংশগ্রহণ তুমি হেরে যাচ্ছ, হেরে যাওয়ার ফলে কি হয়েছে, তোমার আবার খেলতে উৎসাহ করছো, বা এই যে হারটাকে মেনে নিয়ে তোমার জীবনে চলার পথেও কিন্তু তোমাকে অনেকটাই শক্তি যোগায়। তারপরে যে দ্রুত দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া, দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া বলতে কি বোঝায়, যে তুমি খেলাধুলা অংশগ্রহণের ফলে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছ, এই সমস্ত সিদ্ধান্তগুলি দ্রুত নিতে সহায়তা করে। ঠিক আছে, নেক্সট তোমরা আজকে তাহলে আমরা এগুলি আলোচনা করলাম। এই আলোচনা করে কিন্তু দেখো একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, যে শারীরিক সক্ষমতা আংশিক ভাবে ড্যাশের উপর নির্ভরশীল, তোমরা এটা পূরণ করবে। শারীরিক সক্ষমতা প্রভাবিত একটি বিষয় হলো ড্যাশ, নিয়মিত ড্যাশ করলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, এই তিনটে শূন্য স্থান। আর একটা দেখো, শীত প্রধান দেশের মানুষদের শারীরিক সক্ষমতা বেশি হয়, ঠিক না ভুল, তোমরা লিখবে ঠিক না ভুল। এই চারটে করে লাস্ট একটা দেখো দেওয়া আছে, সঠিকভাবে শরীরচর্চার ফলে স্বাস্থ্যের উপর বিকাশ গুলি লেখো। সঠিকভাবে শরীরচর্চার ফলে স্বাস্থ্যের উপর কি কি বিকাশ হয়, একটা বড় প্রশ্ন, তোমরা সুন্দরভাবে লিখে আমাকে পাঠাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।